দেখছেন কলকাতা টিভি আপনাদের সঙ্গে রয়েছে আমি মানসী শুরু করছি এই মুহূর্তে যে খবরের দিকে চোখ রাখব রাজ্য বাজেট পেশ করলেন চন্দ্রিমা ভট্টাচার্য 2022-23 রাজ্য বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি বলেন মুখ্যমন্ত্রীর নির্দেশিত পথে রাজ্য এখন সর্বশ্রেষ্ঠ বিনিয়োগের ঠিকানা হিসেবে চিহ্নিত হয়েছে এর ফলে নতুন প্রজন্মের জন্য কর্মসংস্থানের বিপুল সম্ভাবনা প্রসারিত হয়েছে তিনি বলেন কর্মসংস্থানের গড় নিরিখে দেশের সামগ্রিক কর্মসংস্থানের হার 36.95% সেখানে পশ্চিমবঙ্গে কর্মসংস্থানের হার 43.09% আগামী 4 বছরে এই সরকার বিভিন্ন ক্ষেত্রে 1.20 কোটি কর্মসংস্থানের সুযোগ করবে বাজেট শেষে সাংবাদিক বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক বিষয়ে তোপ দাগলেন কেন্দ্রকে রাজ্য থেকে টাকা তুলে নিয়ে যায় কেন্দ্র 100% টাকা রাজ্য থেকে নিয়ে 40-45% কেন্দ্রীয় প্রকল্পে বরাদ্দ হয় বলেন কেন্দ্র জিএসটি নিয়ে যায় সেই ভাগও পুরো দেয় না রাজ্য থেকে টাকা তুলে নিয়ে গেলেও সেই টাকা রাজ্যকে দেয় না সেখানে নাম থেকে যায় কেন্দ্র সরকারের কেন্দ্রকে তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে আটকে থাকার পর শেষ পর্যন্ত দেশে ফিরলেন 694 জন ভারতীয় পড়ুয়া গত 7ই মার্চ সোমবার রাতে তাদের উদ্ধার করা হয়েছিল ভারতীয় বায়ুসেনা C-17 বিমান সুমিতে আটকে পড়া পড়ুয়াদের নিয়ে শুক্রবার বেলা 1টা নাগাদ হিন্ডন বিমানবন্দরে নামে ইউক্রেনের সুমি থেকে সমস্ত ভারতীয়দের সরিয়ে পোল তাভা হয়ে পশ্চিম ইউক্রেনের ট্রেনে ওঠানো হয়েছিল রাশিয়া পরপর যুদ্ধবিরতি ঘোষণা করলেও গোলাগুলি থামেনি রাশিয়া ইউক্রেন এ নিয়ে একে অপরের দিকে আঙুল তোলে ক্রমেই অধৈর্য হয়ে পড়ছিলেন আটকে পড়া পড়ুয়ারা উদ্ধার কাজে কেন্দ্রীয় সরকারের গাফিলতির অভিযোগ তুলতে থাকেন তারা শেষ পর্যন্ত অপারেশন গঙ্গার মাধ্যমে যুদ্ধবিধ্বস্ত শহর থেকে সমস্ত ভারতীয় পড়ুয়াদের দেশে ফিরিয়ে আনা সম্ভব হলো আজকের মতো হাইকোর্টে শেষ হয়েছে আনিস মামলার শুনানি পরবর্তী শুনানি সোমবার আজই হাইকোর্টে রিপোর্ট জমা করলো সিট এবং আদালতে জমা পড়লো জেলা জজের রিপোর্টও শুনানি চলাকালীন অ্যাডভোকেট জেনারেল জানান ফরেন্সিক রিপোর্ট এখনো আসেনি তবে তা শীঘ্রই জমা পড়বে এবং তা জমা পড়লেই তার তদন্তের গতি প্রকৃতি নিয়ে বলা সম্ভব হবে পাশাপাশি ওসিকে কেন ছুটিতে পাঠানো হলো সেটিও জানতে চেয়েছেন বিচারক কাথে নির্বাচন মামলা হাইকোর্ট সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ দিলেও তা পরীক্ষা করার পরিকাঠামো নেই জানিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন অভিজ্ঞতা বা দক্ষতাও নেই ফলে নথি পরীক্ষা ও সিসিটিভি ফুটেজ পরীক্ষার ভাবনা বাতিল আদালতের প্রশ্ন অন্য কোনো এজেন্সিকে এই দায়িত্ব দিলে রাজ্য নির্বাচন কমিশন কি নজরদারি করতে পারবে এ বিষয়ে সময় চাইল কমিশন কারণ তাদের অনুমতি নিতে হবে বাকি পুরো কোর্টের সব মামলা শুনানি 23 মার্চ ফুটেজ সহ যাবতীয় ভোট নথি অবিকৃতভাবে কমিশনকে ফের সংরক্ষণের নির্দেশ দিল আদালত পাক ভূখণ্ডে ভারতীয় ক্ষেপণাস্ত্র আছে পড়ার অভিযোগ পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মিয়া চান্নুতে ভারতীয় সুপারসনিক মিসাইল আছড়ে পড়েছে বলে পাক সেনার চাঞ্চল্যকর দাবি তবে ক্ষেপণাস্ত্রটি আর্ম ছিল না বলেও তারা দাবি করেছেন অর্থাৎ পাকিস্তানে হামলা চালানোর উদ্দেশ্যে যে ক্ষেপণাস্ত্রটি লঞ্চ করা হয়নি তা স্পষ্ট তবে দ্রুত গতিতে আকাশ থেকে পড়ে এটি সাধারণ মানুষের ঘরবাড়ি ফসলে ক্ষতি করেছে বলে দাবি পাক সেনার রাশিয়া স্পুটনিক বার্তা সংস্থা খবর বলছে পাকিস্তান দাবি করেছে পাক ভূখণ্ডে পড়া ক্ষেপণাস্ত্রটি ভারতের হরিয়ানার সিরসা থেকে উৎক্ষেপণ করা হয়েছিল পাকিস্তান এয়ার ডিফেন্স অপারেশন সেন্টার লক্ষ্য করে যে প্রাথমিক গতিপথ থেকে সরে গিয়ে বস্তুটি হঠাৎই পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘন করে ঘটনার প্রেক্ষিতে দিল্লির বক্তব্য জানতে চেয়েছে ইসলামাবাদ তবে ভারতের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি ঘৃণা ছড়ানো বা কুকথায় ভোট জেতা যায় না সাম্প্রদায়িকতার বিষ ছড়ালেও ভালো ফল করা যায় না যতই তুমি শাসক দলের বিধায়ক হও যতই তোমার দলের হাওয়ার জোরদার থাকুক আর সেটাই প্রমাণিত হলো উত্তরপ্রদেশের ভোটে রাজ্যজুড়ে গেরুয়া ঝড়ের মধ্যেও কুকথায় পঞ্চমুখ বিজেপি বিধায়ক হারলেন ডোমরাইগঞ্জের রাঘবেন্দ্র প্রতাপ সিং নানা সময় বিতর্কের কেন্দ্রবিন্দুতে থেকেছেন ভোটের আগে বলেছিলেন জিতে তিনি ক্ষমতায় ফিরলে মুসলিম সম্প্রদায়ের মানুষ তিলক করবেন যে হিন্দুরা তাকে ভোট দেবেন না তাদের শরীরে নিশ্চয়ই মিয়ার রক্ত সেই রাঘবেন্দ্র হারলেন সমাজবাদী পার্টি সাইদা খাতুনের কাছে যে মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে বিষোদ্গার করেছেন সেই মুসলিম প্রার্থীর কাছেই হারতে হয়েছে তাকে সাংবাদিক বৈঠকে কুণাল ঘোষ সরাসরি চোখ রাখব বলে দিয়েছেন বাংলার বুকে দ্বিতীয় সিঙ্গুর দ্বিতীয় নন্দীগ্রাম হবে না জোর করে কোন জমি নেওয়া হবে না হবে না হবে না কিন্তু উন্নয়নের কাজে অগ্রগতির কাজে ভবিষ্যতের জন্য কর্মসংস্থানের জন্য
কিছু জায়গায় কিছু কাজ প্রয়োজন। তাহলে কি করা দরকার? মানুষকে বুঝিয়ে উপযুক্ত প্যাকেজ দিয়ে, বিকল্প কর্মসংস্থান দিয়ে, সামাজিক সুরক্ষা দিয়ে তো মানুষকে সেইভাবে বোঝানো হচ্ছে। এবং যত বেশি মানুষ এটা গ্রহণ করছেন, পাশে আসছেন, বুঝতে পারছেন, তত বেশি এই বিরোধীরা তারা তত বেশি হতাশ হচ্ছে। তারা চাইছেন গণ্ডগোল হোক, কিন্তু তৃণমূল সরকার গণ্ডগোল করবে না। সিঙ্গুর নন্দীগ্রাম বাংলায় আর হবে না, হতে দেবেন না মমতা বন্দ্যোপাধ্যায়, হতে দেবে না তৃণমূল কংগ্রেস। তো সেই জায়গায় দাঁড়িয়ে তারা চাইছেন ভালো কাজ হবে না, কর্মসংস্থানের কাজ হবে না, উন্নয়নের কাজ হবে না। সিঙ্গুর নন্দীগ্রামের কি বলা হয়েছিল? আমরা তো শিল্পের বিরোধী নই, কিন্তু জোর করে তিন ফসলি কৃষি জমি অধিগ্রহণ এবং বসতির ঘন বসতি এলাকা দখল, এইগুলোর ক্ষেত্রে প্রতিবাদ ছিল। শিল্পের ক্ষেত্রে তো প্রতিবাদ ছিল না, শিল্প তো স্বাগত। তো সেই জায়গায় দাঁড়িয়ে দেউচা পাঁচামিতে যথাযথভাবে মানুষের যেটা ভবিষ্যৎ সুরক্ষিত থাকবে সেই প্যাকেজ মানুষের কাছে নিয়ে যাচ্ছে সরকার। মানুষ যত জানছেন তত সম্মত হচ্ছেন, সেই জন্য এনাদের দুঃখ হচ্ছে, কষ্ট হচ্ছে, মানসিক হতাশা কাজ করছে। কিভাবে গণ্ডগোল করা যায়, কিভাবে অশান্তি করা যায়, কর্মসংস্থান দরকার নেই, উন্নতি দরকার নেই, শিল্প দরকার নেই, আগে সেই জায়গাটা কিভাবে ডিস্টার্ব করা যায় সেটা ওনারা তাই নিচ্ছে। আর একটা বিষয় বলছেন যে এজেন্সি কোন দলের নয়, কিন্তু এজেন্সিকে বলেছি এদের যাচ্ছেন কেন জেলে ঢোকান। মমতা বন্দ্যোপাধ্যায়ের এজেন্সি নিয়ে ভয় আছে আগামী দিনে কাটি মডেল, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয় আছে এজেন্সি নিয়ে, শুভেন্দু অধিকারী অভিযোগ করছে। আর আমি শুভেন্দু অধিকারীর যে যে কথাগুলো, যে এজেন্সি সেন্ট্রাল এজেন্সিকে নিয়ে শুভেন্দু অধিকারী এত কথা বলছেন, উনি কথাটা বলতে পারছেন এই কারণে, তার কারণ উনি নারদ মামলায় এফআইআর নেম, সিবিআই এর এফআইআর এ ওনার নাম আছে। উনি এটা বলতে পারছেন বা বলছেন তার কারণ সারদায় সুদীপ্ত সেনের লিখিত কোর্টে দেওয়া বয়ানে উনি কত টাকা নিয়েছেন, ব্ল্যাকমেলিং করেছেন, তোলাবাজি করেছেন, নাম রয়েছে, অ্যারেস্ট হয়ে যেতেন। এই মুহূর্তে এখন এই পর্যন্ত, দেখছেন কলকাতা টিভি রাত দিন সাত দিন।